আসসালামু আলাইকুম সবাইকে 5 মিনিট স্কুল ফর সিভিল ইঞ্জিনিয়ার্স এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এখানে চাকরির পরীক্ষার বিভিন্ন তথ্য চাকরির পরীক্ষার প্যাটার্ন এবং বিভিন্ন সময় আপনাদেরকে ফ্রি ক্লাসের বিভিন্ন সাজেশন এবং ফ্রি ক্লাসের ভিডিও আপলোড করা হয় তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন যেন কোনো আপডেট তথ্য আপনারা আপলোড হওয়ার সাথে সাথে পেয়ে যান 5 মিনিট স্কুল ফর সিভিল ইঞ্জিনিয়ার্স তো আমাদের আসন্ন সামনে জুনিয়র ইন্সট্রাক্টর পরীক্ষা তো এই জুনিয়র ইন্সট্রাক্টর পরীক্ষার অলরেডি আমাদের কাছে নোটিশ চলে আসছে যে 200 মার্কের পরীক্ষা হবে এই 200 মার্কের পরীক্ষাটাই কিন্তু আপনার এটাই কিন্তু আপনার লিখিত পরীক্ষা হিসেবে লিখিত পরীক্ষা হিসেবে কাউন্ট হবে এখন অনেকের মনে কথা যে ভাই এটা লিখিত এমসিকিউ বা লিখিত হয় কিবে অর্থাৎ পূর্বে আমাদের 100 মার্কের প্রিলি হইতো পরে 200 মার্কের রিটার্ন হইতো এইবার 200 মার্কের রিটার্ন হবে না এই 200 মার্কের যে পরীক্ষাটা হবে এমসিকিউ টাইপ 200 মার্কের পরীক্ষাটা হবে এমসিকিউ টাইপ এই পরীক্ষাটাই আপনার কিন্তু লিখিত হিসেবে কাউন্ট হবে অর্থাৎ প্রিলি পরীক্ষাটা এবার আর হবে না 200 মার্কের পরীক্ষাটাই আপনার লিখিত হিসেবে কাউন্ট হবে এই 200 মার্কের পরীক্ষার পরবর্তী ধাপ হচ্ছে আপনার 50 মার্কের ভাইবা হবে 200 মার্কের পরীক্ষার পরে এই 200 প্লাস হচ্ছে 50 এই 250 থেকে আপনি মেধা তালিকার ভিত্তিতে আপনার চাকরি হবে এটা হলো প্রথম কথা এখন এই 200 মার্কের মধ্যে এমসিকিউ পরীক্ষার মধ্যে কিন্তু 0.5 করে নেগেটিভ মার্ক থাকবে 0.5 করে ঠিক আছে তো অর্থাৎ ভুল অ্যানসারের জন্য আপনি প্রতিটা ভুল প্রশ্ন যদি আপনি অ্যানসার করেন তাহলে 0.5 নাম্বার কাটা যাবে এই জন্য আন্দাজে কোনো প্রশ্ন দাগানো যাবে না কারণ আপনি একটা ভুল প্রশ্ন যদি দাগান তাহলে একটা তো কাটা গেল প্লাস আরও 0.5 কাটা গেল তার মানে আপনি দুইটা ভুল প্রশ্ন দাগালে 2 নাম্বার কাটা এবং 2-এর সাথে আবার 0.5 জরিমানা 0.5 জরিমানা তাহলে দুইটা ভুল প্রশ্ন দাগালে আপনার কিন্তু 3 নাম্বার মাইনাস হয়ে যাচ্ছে ঠিক আছে তো এই জন্য আপনারা সতর্কভাবে দাগাবেন যেন আমাদের না হয় অর্থাৎ আমরা যেন ভালো করতে পারি এখন আসেন আমাদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে প্রশ্ন প্যাটার্ন হচ্ছে এখান থেকে বাংলা দ্বিতীয় এবং সাহিত্য এখান থেকে 40 মার্ক থাকবে তো এই 22 থেকে 25 মার্ক থাকবে আপনাদের বাংলা দ্বিতীয় থেকে এবং সাহিত্য থেকে থাকবে 18 থেকে 15 মার্ক সাহিত্য থেকে থাকবে তো ভালো মার্ক থাকবে কিন্তু সাহিত্য থেকে তো বাংলা দ্বিতীয় থেকে কোন কোন বিষয়গুলো বেশি করে পড়বেন সেগুলো আমি বলে দেব সমস্যা নেই তবে আপনারা আপাতত যে বিষয়গুলো পড়বেন শব্দ বাক্য এক কথায় প্রকাশ আমি আবারও বলতেছি শব্দ বাক্য এক কথায় প্রকাশ বাক দ্বারা কারক সমাস সমার্থক শব্দ বিপরীত শব্দ এই টপিকসগুলো একটু বেশি করে পড়বেন আপনারা আচ্ছা আর সাহিত্য থেকে এখন আপাতত বলতেছি না জিকে জেনারেল নলেজ থেকে আপনাদের থাকবে বাংলাদেশ বিষয়গুলি আন্তর্জাতিক সাম্প্রতিক তো বাংলাদেশ বিষয়গুলি থেকে 25 থেকে 26 মার্ক থাকবে নর্মালি আন্তর্জাতিক থেকে 8 থেকে 9 মার্ক এবং সাম্প্রতিক থেকে 4 থেকে 5 মার্ক আপনাদের থাকবে এখন আসি ইংরেজি ইংরেজি থেকে 40 মার্ক থাকবে এখানে প্রিপোজিশন থেকে 4টা থেকে 5টা প্রশ্ন থাকতে পারে সম্ভাব্য টেন্স থেকে 1টা 2টা ডিটারমিনার ডিটারমিনার থেকে আমাদের 4 থেকে 5 মার্ক আর্টিকেল থেকে থাকতে পারে 2 থেকে 3 মার্ক অবশ্য আর্টিকেলটাই ডিটারমিনারের অন্তর্ভুক্ত জিরান থেকে 2 থেকে 3 মার্ক যেগুলো বিগত সালে আসছে আমাদের পার্টস অফ স্পিচ থেকে 2 থেকে 3 মার্ক সিনোনিম অ্যান্টোনিম থেকে থাকবে আমাদের সমার্থক শব্দ বিপরীত শব্দ অবশ্যই থাকবে এটা অবশ্যই থাকবে নাম্বার অর্থাৎ সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার অবশ্যই থাকবে এগুলো অবশ্যই থাকবে আমি যে টপিকসগুলো বলছি এই টপিকসগুলো থেকে 100% প্রশ্ন থাকবেই থাকবে বাকি আরও প্রশ্ন থাকতে পারে এগুলো সুপার সাজেশন আচ্ছা এরপরে কারেকশন থাকবে 4 থেকে 5টা কারেকশন বাক্যের মধ্যে ভুল আছে কি প্রেসিডিয়ামস থাকবে 3 থেকে 4টা রাইট ফর্মের বাক 1টা 2টা এই হলো ইংরেজির এই টপিকসগুলো পড়বেন এগুলো আমি ভিডিওর মধ্যে বলে দিলাম আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে এই টপিকসগুলো বেশি গুরুত্ব দিন এগুলো আগে শেষ করুন এরপরে যদি আপনার মনে হচ্ছে আরও কিছু পড়বেন তাহলে পড়তে পারেন কিন্তু নর্মালি এর বাইরে পড়ার কোনো প্রয়োজন পড়ে না 1টা 2টা প্রশ্ন থাকতে পারে ন্যারেশনের যেটা বিগত সালে ছিল ন্যারেশন থেকে 1টা 2টা প্রশ্ন থাকতে পারে আর কি আচ্ছা তো এই তো আমাদের এখান থেকে মোট কিন্তু 120 মার্ক হয়ে গেল 120 মার্ক এখন সবার মনে একটা ঝামেলা সেই ঝামেলাটা হলো আমাদের বরাবর যত পরীক্ষা দিছি যে আমাদের 200 মার্কের পরীক্ষা হইলে 80 নম্বর ডিপার্টমেন্টের আসে কিন্তু এইবার 80 নম্বর ডিপার্টমেন্ট আসবে না এখানে জেনারেল ম্যাথ আসবে 30 মার্ক এবং সাধারণ বিজ্ঞান আসবে 50 মার্ক যেটা পিএসসি একদম পরিষ্কারভাবে বলে দিছে এখন অনেকে বলতেছে যে ভাইয়া টেকনিক্যাল অর্থাৎ আমরা যারা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল আমাদের হয়তো 80 মার্কের ডিপার্টমেন্টের প্রশ্ন থাকবে যারা নন টেকনিক্যাল যেমন কেউ আরএস ডিপার্টমেন্ট থেকে পরীক্ষা দিবে ধরেন সে জুনিয়র ইন্সট্রাক্টর কিন্তু আরএস ডিপার্টমেন্টেরও আছে
আমাদের কলেজে বাংলা ক্লাস নেই, ইংরেজি ক্লাস নেই, তাদের জন্য ওই, কিন্তু বিষয়টা এরকম না। এইবার কি হবে, একটা মাত্র পরীক্ষা হবে, একটা মাত্র পরীক্ষা, আমি আবারও ক্লিয়ার করতেছি। তো আপনাদের যারা এই ধরনের তথ্য দিচ্ছে, আপাতত নোটিশ যদি পরিবর্তন না হয় তাহলে আপনারা একদম 100% শিওর থাকেন, এই 80 মার্ক আপনাদের এটা নন থাকবে, এখানে কোনো ডিপার্টমেন্ট প্রশ্ন থাকবে না, ডিপার্টমেন্ট থাকবে না। এই একটা পরীক্ষা হবে, একটা পরীক্ষা হতে আপনাদের মেধা তালিকার ভিত্তিতে, যেমন আমি সিভিল, আমি 5টাতে আবেদন করছি, সিভিলে করছি, আর্কিটেকচারে করছি, সিভিল উডে করছি, এনভায়রনমেন্টালে করছি, সার্ভেতে করছি, তো আমি 4টা 5টাতে আবেদন করছি, কিন্তু আমার 4টা 5টা পরীক্ষা হবে না, আমার একটা পরীক্ষাই কিন্তু আমার হবে। তো এই একটা যদি আমি পরীক্ষা দিই, তাহলে একটা পরীক্ষা দিলে, তাহলে পরীক্ষা যদি আমি দিতে যাই, আমাকে তো 5টা ডিপার্টমেন্টের কোয়েশ্চেন দিবে না, তাহলে কয়টা ডিপার্টমেন্টের কোয়েশ্চেন দিয়ে পরীক্ষা হবে, একটা ডিপার্টমেন্টের কোয়েশ্চেন দিয়ে, কিন্তু সেটা একটা ডিপার্টমেন্টের কোয়েশ্চেন থাকবে না, সেই ডিপার্টমেন্টের কোয়েশ্চেনের জায়গায় এই 80 মার্কের নন থাকবে, এবং সেখানে থাকবে 30 থাকবে আপনাদের ম্যাথ এবং 50 থাকবে সাধারণ বিজ্ঞান। তাহলে এটা নিয়ে যাদের একটু কনফিউশন ছিল তাদের কাছে একটা প্রশ্ন রাখলাম, যারা বারবার বলতেছেন যে ডিপার্টমেন্ট থেকে 80 মার্ক থাকবে, আপনার কাছে আমার প্রশ্ন হলো, আমি 5টাতে আবেদন করছি, এখন আমি যে আমার পরীক্ষা তো হবে একটা, এটা স্পষ্ট স্পষ্ট বলে দিছে যে 10 গ্রেডের একটা পরীক্ষা হবে, তাহলে আমার পরীক্ষা যদি একটা হয়, আমি 5টাতে আবেদন করছি, তাহলে কীভাবে ডিপার্টমেন্টের প্রশ্ন থাকে? সুতরাং ডিপার্টমেন্টের কোনো প্রশ্ন থাকবে না, ননের প্রশ্ন থাকবে 80 মার্ক, এই ননের মধ্যে থাকবে সাধারণ মেদ, জেনারেল মেদ 30, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, মানসিক দক্ষতা খুবই কম থাকবে, একটা দুইটা প্রশ্ন থাকবে, পাটিগণিত থেকে বেশি থাকবে বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, এই প্রশ্নগুলো থাকবে। সাধারণ বিজ্ঞান থেকে যেমন পদার্থ, রসায়ন, কম্পিউটার, বিদ্যুৎ, মানব দেহ, এই টপিকসগুলো থাকবে। এখন কথা যে ভাইয়া কীভাবে আগাবো, বিগত সালগুলো শেষ করেন, বিসিএস প্রশ্ন ব্যাংক শেষ করেন, প্রফেসর অথবা MP3 সিরিজের বই থেকে আপনি পড়াশোনা করেন, প্রফেসরের বইয়ে সুন্দর মতো সাজানো আছে বিগত সালের প্রশ্নগুলো সাজানো আছে, এবং এখানে আপনার PSC-র প্রশ্ন আলাদা, BCS-এর প্রশ্ন আলাদা, চাকরির পরীক্ষার প্রশ্ন আলাদা, এই জন্য আমি সবাইকে সবসময় প্রফেসরের বই সাজেস্ট করি, তবে আপনি চাইলে MP3 জর্জ সিরিজও পড়তে পারেন, এটা আপনার ব্যক্তিগত মতামত। তো এই হলো আপাতত আপনাদের জন্য সাজেশন, যারা বারবার পরীক্ষার জন্য আমাকে SMS করতেছেন, আর আমি চেষ্টা করবো আপডেট দেওয়ার জন্য, সবাই পড়াশোনা করুন, ধন্যবাদ সবাইকে, আর ভিডিওটা শেয়ার করে দেবেন একটু বন্ধুবান্ধবদেরকে যেন সবাই দেখতে পারে।